আসসালামু আলাইকুম, আমি জয়রাম চৌধুরী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আমরা ইতিমধ্যে জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করে ফেলেছি এবং এখন আমাদের আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের পিএইচপি জার্নি, যেখানে আমরা সর্বপ্রথম একটি পিএইচপি ওয়েব পেজ তৈরি করব। ব্ল্যাঙ্ক একটা ওয়েব পেজ যেখানে কিছু থাকবে না, এরকম একটা আমরা ওয়েব পেজ, কারণ আমরা একটু দেখতে চাই যে আমাদের সবগুলো কাজ ঠিকঠাকভাবে হয়েছে কিনা এবং আমরা একটা ওয়েব পেজ তৈরি করতে পারি কিনা সেই জিনিসটা দেখব। তো সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম জ্যাম্প সফটওয়্যারটি প্রথমে ইনস্টল করার পরেই আমাদের এই অবস্থায় এসে দাঁড়াবে এবং আমাদেরকে যে কাজটা করতে হবে, অ্যাপাচি এবং মাইস্কো এই দুইটা আমাদেরকে ওপেন করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করব, দুইটাই ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমাদের এরপরের যে কাজটা, সেটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এখন আমরা আগেই বলেছিলাম যে এটা একটা সার্ভার, সুতরাং একটা আমাদের সার্ভারে একটা ওয়েব ফোল্ডার তৈরি করতে হবে, যেটা আমাদের যে প্রজেক্ট হিসেবে তৈরি করতে হবে। সেজন্য আমাকে যেতে হবে এক্সপ্লোরার, এখান থেকে সরাসরি এক্সপ্লোরারে গেলে আমরা পাবো এরকম জ্যাম্প সফটওয়্যারের যে ফাইলগুলো আছে সেগুলো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সি ড্রাইভের মধ্যে জ্যাম্পটা ইনস্টল করা আছে। আপনার যদি অন্য কোনো ড্রাইভে ইনস্টল করা থাকে তাহলে সেই ড্রাইভটা চলে আসবে। আসার পর আমাদের এসটি ডকসে যখন যাব, যাওয়ার পর এখানে অনেকগুলো প্রজেক্ট দেওয়া আছে। আমরা নতুন একটা আমাদের মন মতো একটা প্রজেক্ট তৈরি করব। আমি জাস্ট শুধুমাত্র তৈরি করছি পিএইচপি, আমরা পিএইচপি নামে একটা প্রজেক্ট তৈরি করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা ফাইল ক্রিয়েট করা। তো ফাইলটা বা ওয়েব পেজটা তৈরি করব। ওয়েব পেজ তৈরি করার জন্য আমাদের রাইট বাটনে ক্লিক করতে হবে, নিউ, দেন হচ্ছে আমরা যদি টেক্সট ডকুমেন্টে ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের এক্সটেনশন দেখাচ্ছে না। এক্সটেনশন আনার জন্য আমাকে ভিউতে যেতে হবে, অপশন, এখান থেকে ভিউ অ্যান্ড হাইড এক্সটেনশন, এটাকে উঠিয়ে দিতে হবে এবং অ্যাপ্লাই, ওকে। এখন দেখতে পাচ্ছি আমাদের এক্সটেনশনটা দেখাচ্ছে, ওকে। আমরা যেহেতু সর্বপ্রথম তৈরি করব ফার্স্ট ওয়েব পেজ নামে আমি তৈরি করলাম। কোনো ধরনের স্পেস দেওয়া যাবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, জাস্ট শুধুমাত্র নাম দিয়ে আমরা এটা করতে পারি। স্পেশাল ক্যারেক্টার হিসেবে আমরা হাইফেন ইউজ করতে পারি, এছাড়া আর কোনো ধরনের কিছুই ইউজ করতে পারবো না। দেন পিএইচপি এক্সটেনশন হবে পিএইচপি, পিএইচপি আমরা মিনিং জানি হাইপার টেক্সট প্রিপ্রসেসর, সুতরাং পিএইচপি যদি কোনো পেজ তৈরি করতে হয় তার নামের সামনে পরে হবে এক্সটেনশন যুক্ত ফাইল পিএইচপি ডট পিএইচপি, দেন ইয়েস, ওকে। এখন আমরা এই ফাইলটা রান করব, কোথায় রান করতে পারি, লোকাল হোস্টে হোস্টিং করা আছে, সুতরাং আমাকে একটা স্পেসিফিক নাম ইউজ করতে হবে, অর্থাৎ আমাকে ইউজ করতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ আমাকে প্রজেক্টের নাম ইউজ করতে হবে। এখন প্রজেক্টের নাম ছিল হচ্ছে পিএইচপি, এখন যদি আমি ওকে দিই তাহলে আমাদের যে ফাইলটা আছে ওই ফাইলটা দেখাবে, ফার্স্ট ওয়েব পেজ। এখন দেখতে পাচ্ছি আমাদের এই পেজ সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমাদের ওইখানে আইকনটাও দেখাচ্ছে জ্যাম্পের, সুতরাং আমরা বুঝতে পেরেছি আমাদের ফাইলটা ওপেন হয়েছে। এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা চেষ্টা করব যে আমাদের একটা প্রোগ্রাম রান করার জন্য আমাদের মেসেজে কিছু দেখানোর জন্য। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।